প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি গত ক্লাসে যেরকম বলেছিলাম, ওই ফার্স্ট পেপার, ফার্স্ট ইয়ার ইংলিশ ফার্স্ট পেপার এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজ আমি ওটা একটু আলোচনা করব। ওটা ওই দিন আমি সেট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম, আর আজ আমি সেট টু নিয়ে আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে প্রশ্নগুলোকে কিভাবে সলভ করা যাবে সে সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে প্রথমে সেট টু এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। সেট টু এর পার্ট ওয়ান এখানে আছে হলো, এক নম্বরে যে প্রশ্ন থাকবে সেটা হলো এমসিকিউ। তো এমসিকিউ অর্থ হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা তোমরা জানো এবং তোমরা আগে করে এসছো। এখানে পাঁচটা প্রশ্ন থাকবে, এক এরিয়াতে থাকবে এ বি সি ডি এবং ই। এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটায় পাঁচ নম্বর। তো এখানে মাল্টিপল চয়েসের প্রধান যে সমস্যাগুলো সেটা হলো যে এই প্রশ্নটা সলভ করার জন্য যে যে সিস্টেমগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হলো, এখানে ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট। ভোকাবুলারি মানে শব্দ সম্ভার যার বেশ সবচেয়ে ভালো থাকবে সেই সবচেয়ে ভালো করতে পারবে, আর যে টেক্সটটা যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা খুব ভালো মতো পড়তে হবে। একবার যদি না পারো তাহলে দুইবার, দুইবার না পড়লে তিনবার কমপক্ষে পড়তে হবে। অনেকে মনে করে যে প্যাসেজ পড়তে অনেক সময় লেগে যাবে, তাহলে প্রশ্নের উত্তর কখন করব। এখানে মনে রাখতে হবে একটা প্যাসেজ পড়ে কিন্তু আমাদের অনেক নাম্বার আমরা পাবো, এই জন্য প্যাসেজ পড়তে যদি আমাদের দুই এক মিনিট সময় বেশি লাগে তাহলে কিন্তু কোনো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, এখানে যে এক নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে তোমাদের আগে বলা হয়েছে এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাদের ভোকাবুলারিটা এনরিচ করতে হবে। ভোকাবুলারি বিভিন্নভাবে মানে শব্দ সম্ভার, শব্দ কীভাবে বাড়ানো যাবে, কীভাবে শব্দ আর স্টকটা মানে আমার ভাণ্ডারটা আরও কীভাবে বাড়াবো সে সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। এর মধ্যে আছে হলো তোমরা ইংলিশ বইপত্র পড়তে পারো, গল্প উপন্যাস পড়তে পারো, ম্যাগাজিন পড়তে পারো, ইংরেজি সংবাদ মানে নিউজ পেপার যাকে বলে সেটা পড়তে পারো, ইংলিশ ফিল্মগুলো দেখতে পারো। তো এখানে এগুলো নিয়মিত দেখলে আস্তে আস্তে মানে হঠাৎ করে তো হবে না, আস্তে আস্তে তোমাদের এগুলো ভোকাবুলারিটা এনরিচ হবে। আর তোমরা যদি বিশেষ করে পত্রপত্রিকা পড়ো এবং গল্প উপন্যাস এবং ফিল্ম ইংলিশ ফিল্মগুলো দেখো, এবং সঙ্গে খাতাপত্র রাখবে একটু, যে যেটা তুমি জানলে সেটা তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবে এবং অর্থগুলো জানার চেষ্টা করবে। ছবি দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় যে এই শব্দটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এই জন্য তুমি যদি কোনো এটা দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ একদিন তোমাদের ভোকাবুলারি মানে শব্দ সম্ভারটা বেড়ে যাবে। তো এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। দুই নম্বর প্রশ্ন হলো যে এক সেট ওয়ানের মতো এখানে কিন্তু দুই নম্বরে মানে একের বিতে আমাদের প্রশ্ন উত্তর থাকবে। এখানে পাঁচটা প্রশ্ন থাকবে আমাদের, এটা পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে প্রতিটা প্রশ্নে আমাদের দুটো করে নম্বর থাকবে, এখানে দশ। আচ্ছা, এখানে আর একটা দুই নম্বরটা হলো, দুই নম্বর হলো ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট কীভাবে সলভ করা যায়, কীভাবে সলভ করা যায় এটা নিয়ে আমাকে অনেকে আমাকে একটু একটা ক্লাস দিতে বলেছে। তো আজ আমি এই ফ্লো চার্ট সম্পর্কে এখানে আমি একটু আলোচনা করব। ফ্লো চার্ট বিভিন্নভাবে সলভ করা যায়, সেটা হলো আমাদের দেখতে হবে প্রশ্নটা, প্রশ্নের মধ্যে কিন্তু একটু সমাধান দেওয়াই আছে, একটা উদাহরণ কিন্তু দেওয়াই থাকে। এই জন্য আমরা আমাদের এই প্রশ্নটা যেন বুঝতে সমস্যা না হয় এই জন্য যারা প্রশ্ন প্রণয়ন করেছে তারা কিন্তু এইটা বোঝে, এবং এইটার একটা উদাহরণ কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই থাকে, এই যে ওয়ান ইজ ডান ফর ইউ এই কথাটা লেখা থাকে। তো যাই হোক, ফ্লো চার্ট প্রশ্নটা সলভ করার জন্য যেটা আমাদের ওখানে যদি যে প্রথমেই যে প্রশ্নে যে উদাহরণটা থাকবে সেটা কিন্তু নাউন যদি হয় তাহলে নাউনের মতো করে উত্তর দেওয়া লাগবে। জিরান যদি থাকে, জিরান মানে ভার্বের সঙ্গে আইনযোগ, এটা যদি থাকে তাহলে এভাবে উত্তর দেওয়া লাগবে। আর ইনফিনিটিভ ফ্রেজ মানে ভার্ব, টু এর পরে ভার্ব এবং
আরো দুটো একটা শব্দ বসাতে হবে, এটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ, আর হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা বসানো যায়, এটা বসানো, এই এইগুলো কিন্তু তোমাদের আগে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের মডিফায়ার যখন আলোচনা করবো, ডিটারমিনার মডিফায়ার সম্পর্কে যখন আলোচনা করব, তখন তোমরা ইনফিনিটিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। আমি উদাহরণ, আমি সবসময় বেশি বেশি উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেন কিছু না কিছু সবাই বুঝতে পারে। আর একটা স্যার, প্রেডিকেট যদি থাকে, মানে সংক্ষিপ্ত ভাবে যদি কোনো কিছু থাকে, কোনো আমি এখানে উদাহরণ দিচ্ছি। তারপরে হলো 6 নম্বরটা হলো ক্যাপশন। ক্যাপশন মানে হলো সংবাদপত্রে যেরকম ছোটো ছোটো করে সংবাদ শিরোনাম যেটা থাকে, এরকম এইভাবেও কিন্তু আমাদের প্রশ্নটা থাকতে পারে। এখানে তো এখানে আমি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলাম, বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যে যে যেভাবে প্রশ্নগুলো এসেছে সেগুলো হলো, যেমন দেখো এখানে প্রথমে আছে লিভস অন দ্য স্ট্রিট। এখানে বলা হচ্ছে যে সে স্ট্রিট মানে পথে থাকে। এখানে হলো ওই যে তোমাদের যে গল্পটা আছে সেই গল্পটা ফার্স্ট পেপারের যে গল্পটা, ওই যে যে ছেলেটা সম্পর্কে বলা হয়েছিল, ওর সম্পর্কে বলা হয়েছে সে হলো ওই রাস্তায় থাকে। তো এখানে এখানে যে সমস্যাটা হলো সে এখানে লিপস দিয়ে শুরু হচ্ছে, ভাবটা দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা যে যে পাঁচটা যে প্রশ্নগুলো, পাঁচটা প্রশ্ন সলভ করবো, সেটা হলো আমরা ভার্ব দিয়েই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে ফেলবো। যেহেতু আমাদের এখানে ভার্ব দিয়ে শুরু আছে, এই জন্য ভার্বটা দিয়েই শুরু করতে হবে। অন্যভাবে কিন্তু এই প্রশ্নটা সলভ করা যাবে, কিন্তু আমাদের এখানে যেহেতু উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এই জন্য আমরা ওইভাবেই যেভাবে উদাহরণটা দেওয়া থাকবে সেভাবেই সলভটা করার চেষ্টা করব। পরে আছে হলো সংস রিফ্লেক্ট রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। এখানে বলা হচ্ছে সং হলো যে গ্রামীণ জীবনের একটা প্রতিফলন, গ্রামীণ জীবনের যে একটা প্রতিফলন সেটা হলো গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এটা হলো তোমরা যে আমাদের যে কালচার, এই কালচারের মধ্যে কিন্তু এই ইয়েটা আছে, এই প্যাসেজটা আছে। তো যাই হোক, আমি এখানে আছে সংস রিফ্লেক্ট, তাহলে এখানে এখানে প্রথমে বলা হচ্ছে সংসটা, তারপর রিফ্লেক্ট। এখানে একটা সাধারণ একটা ফ্রেজের মতো করে দেওয়া আছে, তাহলে আমাদের একটা ফ্রেজের মতো করে কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। পরে বলা হয়েছে যে ডায়াসপোরা, আমি কিন্তু বোর্ডের প্রশ্ন থেকে বলছি, ডায়াসপোরা অফ দ্য জুইশ পিপল, মানে হলো জুইশ পিপল মানে ইহুদিদের ডায়াসপোরা, মানে এক জায়গা থেকে এক দেশ থেকে অন্য দেশ বা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন। এখানে ডায়াসপোরা শব্দটা এটাকে কিন্তু এটাকে হলো একটা এটা কিন্তু একটা নাউন, তাহলে এটা নাউন নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, তাহলে এটা প্রথমেই নাউন দিয়ে শুরু করতে হবে। তাহলে তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো, এই যে এই প্রশ্ন কিন্তু আমাদের এই যে এইভাবে সলভ করা লাগবে, এভাবে সলভ করলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা অন্যরকম করতে গেলে প্রশ্নটা শেষ পর্যন্ত তোমরা ট্যাকল মানে সলভ করতে পারবে না। তারপর আছে হলো 4 নম্বরটা, আমি বারবার বলছি যে এটা এটা ওই বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, এই জন্য এটা পরে বলা হয়েছে, পরে উদাহরণ আসলে এন্ডিং অফ পার্টিকুলার ওয়ার, মানে বিশেষ কিছু যুদ্ধ। তোমরা জানো যে আমাদের সারা পৃথিবীতে যুদ্ধ সবসময় লেগেই থাকে, এখানে বলছে এন্ডিং মানে যুদ্ধটা কীভাবে শেষ করা যাবে। তার মানে এখানে আমাদের আছে হলো এন্ডিং মানে ভার্বের সঙ্গে এন্ড শব্দটা, এরপরে আইনজি যুক্ত আছে, তার মানে ভার্বের সঙ্গে আইনজি যোগ করে এই ব্যাপারটাকে সলভ করা হয়েছে। তাহলে এন্ডিং, এন্ড যোগ আইএনজি, এন্ডিং। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যেভাবে পাবো সেভাবে সলভ করার চেষ্টা করবো। এরপর আছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডোসাইল, বলা হচ্ছে যে ডেঞ্জারাস অ্যানিমালস যেগুলো আছে, এটা হলো যে তোমরা জানো যে গাজীপীর সম্পর্কে সম্পর্কে এই কথা কথাটা আছে, তো এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হলো ভার্বের সঙ্গে আইন যোগ আছে, মানে জিরান্ড আছে। তারপরেটা আছে হলো অ্যালাউইং টু ডু মেনি থিংস, মানে এটা অনেক কিছু করতে অ্যালাউ করে, মানে অনুমতি দেয়। তো যাই হোক, এভাবে প্রশ্ন যেভাবে থাকবে সেভাবেই
আমাদেরকে ট্যাকল করতে হয়। এখানে ফ্লো চার্ট সম্পর্কে বললাম, সামারি সম্পর্কে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তিন নম্বর প্রশ্ন সামারি, এটা নিয়ে কথা বলা হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দ শব্দ এগুলো ট্যাকল করার জন্য আমাদের প্রথমে শব্দের অর্থগুলো জানতে হবে এবং পরে আস্তে আস্তে সলভ করার চেষ্টা করতে হবে, এবং যেটা হয়ে যাবে, যেটা ব্যবহার করা হয়ে যাবে সেটাকে আমরা একটা ক্রস করে দেবো, তাহলে বুঝতে পারবো যেটা আমার ব্যবহার করা হয়ে গেছে, এটার উপর বারবার চোখ বোলাতে হবে না। তো পাঁচ নম্বর হলো, চার নম্বর হলো ক্লু থাকবে, যে শূন্যস্থান পূরণ করতে হবে এটা ক্লুটা থাকবে, আর পাঁচ নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু ক্লু থাকবে না। আর হলো ছয় নম্বর ইয়ার অ্যারেঞ্জমেন্ট, সাত নম্বর এটা হলো পার্ট এতে, আর পার্ট বিতে, পার্ট বি সাত নম্বর থেকে শুরু হয়েছে, পার্ট বিতে হলো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আমাদের থাকবে দশ নম্বর, এটা প্যারাগ্রাফের বিভিন্ন আমাদের নাম থাকতে পারে, এটা তোমরা জানো কিভাবে সলভ করতে হয়। আর স্টোরিটা, স্টোরির নাম্বার থাকবে সাত, একটা স্টোরি থাকবে, একটা বিগিনিংটা দেওয়া থাকবে, শুরুটা দেওয়া থাকবে, তোমাদের সলভ করতে হবে। আর হলো স্টোরিটা গেলাম, আচ্ছা এরপরে আছে হলো সেট টু নিয়ে আলোচনা করা হচ্ছে তোমরা জানো, আর হলো নয় নম্বরের লেটার থাকতে পারে, লেটার তোমরা আগে যে কোনো লেটার, তোমরা তো লেটার আগের ক্লাসও করে এসছো, এখন এখানে লেটার সেট টুতে লেটার করতে পারে, সেখানে নাম্বার থাকবে পাঁচ। গ্রাফ চার্ট করে এসছো, গ্রাফ চার্টে তোমাদের নাম্বার থাকবে হলো দশ। তো এখানে এটা প্রশ্ন করা, তোমাদের আমি বলেছিলাম যে এটা এটা নিয়ে আমি কিছু দুই একটা ক্লাস নেব, গ্রাফ চার্ট কীভাবে সলভ করা যাবে এবং কীভাবে ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্কটা কীভাবে, ওখানে কিছু বিশেষ বিশেষ শব্দ ব্যবহৃত হয় সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আর এগারো নম্বর হলো থিম, থিম নিয়ে কোনো একটা প্যাসেজ অথবা কোনো একটা কবিতার বিষয়বস্তু এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে, এটা হলো তোমরা জানো যে খুব সংক্ষিপ্তভাবে আমাদের থিমটা লিখতে হবে, এখানে থাকবে আট নম্বর। তো এখানে ওই প্যাসেজ যেটা আছে সেটা প্যাসেজে থাকবে হলো সিক্সটি নম্বর, আর রাইটিংয়ে থাকবে হলো ফর্টি, এটা হলো ফার্স্ট পেপার, এটা মোট নম্বর হলো একশো, মানে ওয়ান হান্ড্রেড। তো এটা নিয়ে এই ফার্স্ট পেপারটা তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ফার্স্ট পেপারের নাম্বার কিন্তু বেশি ওঠে, এই জন্য ফার্স্ট পেপারকে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। তোমাদের অধিকাংশ স্টুডেন্টরা কী করে যে ওই সেকেন্ড পেপারে অধিকাংশ সময় ব্যয় করে ফেলে এবং গ্রামারটা মানে মাথা নষ্ট করে ফেলে, আর নাম্বারটা ওঠে কম। এই জন্য আমি তোমাদের বারবার বলি যে তোমরা ফার্স্ট পেপারে বেশি মনোযোগ দাও এবং বেশি বেশি নাম্বার পাও। আর হলো এখানে ফার্স্ট পেপার নাম্বার পাওয়াটা ইজি, আর এখানে ভুল হলে নাম্বার খুব বেশি কাটা যায় না। আর হলো সেকেন্ড পেপারে কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে কিন্তু নাম্বার একেবারেই কাটা যাবে। তো এখানে আজকে ক্লাস এখানে শেষ করছি, কোনো সমস্যা থাকলে তোমরা ইনভাইট করতে পারো। আল্লাহ হাফিজ।